আহ তোমাদের সাথে আজকে আমি আবার একটা নতুন পাঠ নিয়ে এসেছি চলো আমরা এখন পাঠটা দেখে নিচ্ছি এখানে একটা ছবি দেখা যাচ্ছে তাই না এই ছবিটা দেখে আমাদের ছোটবেলার কোন কবিতাটা মনে পড়ে একটু মনে করে দেখার চেষ্টা করো তো হ্যাঁ আমার মনে হয় তোমরা ধরতে পেরেছ। আমরা ছোটবেলায় পড়েছিলাম আমাদের ছোট নদী রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার পারি বালি কোথা নাই কাদা এক ধারে কাশবন সাদা তাই না এই ছবিটা দেখে কিন্তু আমাদের মনে ঠিক সেই ছোট নদীর কথাটাই আমাদের মনে আসছে তো এবার চলো আমরা পরবর্তী আরেকটা ছবি দেখি এই ছবিটা একটা গানের সাথে সম্পর্কিত তাই না গানটা ঠিক তার পাশেই লেখা আছে যেটা লালন শাহ লিখেছিলেন খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায় তাই না এখানে বলা হয়েছিল এটা কিন্তু এমন একটা গান যে গানের মিনিংটা ছিল যে তোমার বডির যে আত্মা আমরা যেটাকে বলি যে আত্মা আত্মাটা যদি কোনোভাবে চলে যায় বা বের হয়ে যায় বা নিঃশ্বাস বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মারা যায় তাই না খাচার ভেতর অচিন পাখি পাখি কেমনে আসে যায় যখন আমাদের হার্টটা থাকে বা আমাদের হৃদস্পন্দন থাকে আমরা ততদিন বেঁচে থাকি যখনই হৃদস্পন্দনটা বন্ধ হয়ে যায় ঠিক তখনই কিন্তু আমরা মারা যাই ঠিক ওইটাকে কেন্দ্র করে কিন্তু এই গানটা লেখা এখন আমরা আজকে পড়তে যাচ্ছি সাহিত্য ও সঙ্গীত শিল্প সম্পর্কে তো প্রথমেই চলো আমরা একটু সাহিত্য সম্পর্কে জেনে নিই এটা একটা ছবি যে ছবিতে দেখা যাচ্ছে কতগুলো সাংস্কৃতিক ভাষা দেওয়া আছে এবং এই যে পাতাটা দেখতে পাচ্ছ মানে পূর্ববর্তী আমরা যখন পড়েছিলাম শিল্প সেখানে আমি তালপাতার পাতার পুঁথি দেখিয়েছিলাম এবং এই তাল পাতার পুঁথি দেখানোর সময় খেয়াল করেছিল তাল পাতার পুঁথিটা কেমন ছিল ঠিক সেরকমই এইটা কিন্তু এটা কিন্তু খণ্ড বিখণ্ড হয়ে আছে ছেঁড়া এ দেখো সাইড দিয়ে এরকম ছিঁড়ে আছে তাই না তার মানে এইটা খুব বিপর্যস্ত অবস্থায় আছে এটা বাংলা সাহিত্যের একটা নিদর্শন এবং প্রথম নিদর্শন বলা চলে এটা হচ্ছে চর্যাপদ এই চর্যাপদ পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন নেপালের রাজ দরবার থেকে এবং এই চর্যাপদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর সময় বা কাল নির্ধারণ করেছিলেন তিনি নির্ধারণ করেছিলেন গবেষণা করে আবিষ্কার করেছিলেন যে এই যে চর্যাপদ এটা প্রায় বারোশো বছর আগের চর্যাপদ এবং এটা একটা বৌদ্ধ ধর্মের নিদর্শন ছিল এখন এই চর্যাপদ রচনা করেছিলেন এরকম দুজন ব্যক্তি হচ্ছেন লুইপা এবং কানোপা চর্যাপদ হচ্ছে একটা গীত বা সঙ্গীত শিল্পের কিন্তু অন্তর্ভুক্ত চর্যাপদ এই চর্যাপাবলী বা চর্যাপদ যেটাই বলো এই চর্যাপদের দুইটা লাইন আমি দেখাবো লুইপার লেখা দুইটা লাইন কা আ কারুবর পান চবি ডাল চঞ্চল চি এ পৈঠাকাল কি কিছু বোঝা গেল কিছু কিন্তু বোঝা যাচ্ছে না তাই না যে আসলে এখানে কোন কথাটা বলা হয়েছে বা কী সম্পর্কে আলোচনা করা হয়েছে এটা দিয়ে কি বোঝালো কা আ তরু বর পাঞ্চবি ডাল চঞ্চল চিত্তে পৈঠাকাল যেহেতু বোঝা যাচ্ছে না এটার একটা ভাবার্থ আছে বা এটার একটা শাব্দিক অর্থ আছে তরু তরু বলতে বোঝাচ্ছে গাছ হ্যাঁ পাঞ্চবি ডাল পাঞ্চ মানে পাঁচটা ডাল গাছের পাঁচটা ডাল চঞ্চল চি এ পৈঠাকাল এই চার পাঁচটা ডাল সাথে মানে যখন এই সময় কাল বলতে এখানে সময় বোঝানো হয়েছে যে এই গাছের পাঁচটা ডাল যখন বিভিন্ন সময় বিভিন্নভাবে ধ্বংসপ্রাপ্ত হতে পারে তাই না কিন্তু এর শাব্দিক অর্থটা দেখো শাব্দিক অর্থ হল যে আমাদের বডির বা আমাদের শরীরের পাঁচটা ইন্দ্রিয় যে ইন্দ্রিয়র একটা হচ্ছে ত্বক যেটা আমরা স্পর্শ করতে পারি আরেকটা হচ্ছে নাক যেটা দিয়ে আমরা ঘ্রাণ নেই আরেকটা হচ্ছে চোখ যেটা দিয়ে আমরা দেখি আরেকটা হচ্ছে জিব্বা যেটা আমরা স্বাদ গ্রহণ করি আরেকটা হলো কান যেটা দিয়ে আমরা শ্রবণ করি মানে শুনে থাকি কথা শুনে থাকি তো এই পাঁচটা ইন্দ্রিয় মাধ্যমেই কিন্তু মানুষ বাইরের জগৎ সম্পর্কে পরিচিত হয় বা বাইরের জগৎ সম্পর্কে জানে কিন্তু এই জানাশোনার মধ্যে যদি রকম সমস্যা তৈরি হয় তাহলে একটা সময় মানুষ ধ্বংসপ্রাপ্ত হবে এটা ছিল এটা শাব্দিক অর্থ এবং এই যে চর্যাপদ এই দেখো এখানে বৈষ্ণব পদাবলী এই বৈষ্ণব পদাবলী শ্রীকৃষ্ণ শ্রীচৈতন্য শ্রীচৈতন্য দেব লিখেছিলেন এবং তার এই এই রাধাকৃষ্ণর যে কাহিনী গল্প বা কাহিনীটা সেটাকে ভিত্তি করে করে কিন্তু বৈষ্ণব পদাবলীটা রচনা করা হয়েছে এখানে দেখো রাধা বসে আছে আবার এই সাইডে কৃষ্ণর একটা ছবি আছে তাই না তো এই রাধা কৃষ্ণ বা বৈষ্ণব পদাবলীগুলো কিন্তু সুলতানি আমল থেকেই রচনা করা শুরু হয়েছে মানে যখন থেকে বলা হয় যে মুসলিম শাসন শুরু হয়েছে তখনও কিন্তু বৈষ্ণব পদাবলী লেখা হতো এবং হিন্দু মুসলিম ধর্মের মধ্যে বেশ মেলবন্ধন ছিল এবং তারা তখনও কিন্তু একই সঙ্গে বিভিন্ন পদাবলী তারা রচনা করেছেন বৈষ্ণব পদাবলির মতো এরকম আরও অনেক গ্রন্থ তারা রচনা করেছিলেন এবং ছাড়াও নানা ধরনের দেবদেবী নানা দেব দেবীদের নিয়ে কাব্যকাহিনী রচিত ছিল যেমন চন্দ্রীমঙ্গলের ছিল চন্ড্রীমঙ্গল যিনি যেটা লিখে লিখেছিলেন মুকুন্দরাম ধর্মমঙ্গল যেটা ঘনরাম লিখেছিলেন মনসামঙ্গল বিজয়গুপ্ত লিখেছিলেন তো এনাদের দ্বারা এনারা সেই সময় মানে সুলতানি আমলও কিন্তু এই ধরনের মানে যেহেতু সুলতানরা সেই সময় শাসন করেছেন সুলতানি আমলও কিন্তু এই কাব্যগ্রন্থগুলো বা এই বৈষ্ণব পদাবলিগুলো তখন রচনা করা হতো এবং এই বাংলা সাহিত্যের যখন সাহিত্য চর্চা যখন শুরু হয় তখন সেই সময়কার কয়েকজন মুক্তমনের কবি ছিলেন বা লেখক ছিলেন তার মধ্যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এদের এনাদের নাম হচ্ছে উল্লেখযোগ্য তারপর মাইকেল মধুসূদন দত্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনাদের নাম উল্লেখ করার মতো বাংলা সাহিত্য চর্চা শুরু হয়েছিল এবং তারা এই বিষয়গুলো নিয়ে চর্চা করতেন বাংলা সাহিত্যকে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা চর্চা করতেন এবার আমরা জানব বাংলা কতগুলো গানের নাম কয়েকটা গানের নামের মধ্যে একটা হলো ভাটিয়ালি ভাওয়াইয়া ভাই ভাওয়াইয়াটা হচ্ছে উত্তরাঞ্চল যেমন রাজশাহী সিরাজগঞ্জ এলাকায় হয় মুর্শিদি পালাগান গম্ভীরা রংপুর অঞ্চলে খ্যামটা খেউর এগুলো খ্যামটা এবং খেউর শহর অঞ্চলের গান আর এই যে ভাটিয়ালি ভাওয়াইয়া মুর্শিদি পালাগান গম্ভীরা এগুলো বেশিরভাগই হচ্ছে গ্রামীণ অঞ্চলের গান এখন তোমরা যে বিষয়টা জানবে সেটা হলো ভাটিয়ালি ভাওয়াইয়া মুর্শিদি পালা গান গম্ভীরা এ প্রত্যেকটাই যার যার পেশার সাথে সম্পর্কযুক্ত ছিল ভাটিয়ালি গান ভাওয়াইয়া গান এই গানগুলো মানে যেমন যখন মাঝি নৌকা বা নৌকা কী ওটাকে নৌকা যখন বাইত তখন ভাটিয়ালি গান গাইত ভাওয়াইয়া হচ্ছে যখন কৃষক যখন হচ্ছে গরু গাড়িতে করে মানুষজন যাতায়াত করে তখন ভাওয়াইয়া গাইত তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা গান তার পেশার সাথে সম্পর্কযুক্ত ছিল কিন্তু আমরা এর আগেও কিন্তু কয়েকটা বিষয় জেনে এসেছি যেমন চর্যাপদ হ্যাঁ তারপর হচ্ছে বৈষ্ণব পদাবলী এগুলো কিন্তু আগের চর্চা করা একদম কাল থেকে এই বিষয়গুলো এসেছে এবং আরও জেনে রাখা ভালো যে গান হচ্ছে মানুষের বিনোদনের একটা মাধ্যম তো মুসলমান যুগে বা মুসলিম কবিরা একটা সময় পুঁথি পাঠ করতেন পুঁথি পাঠটা কিন্তু খুব সুন্দরভাবে এমনভাবে করা হতো যেন মনে হচ্ছে গান হচ্ছে এরকম ধুলে ঢুলে হ্যাঁ তারপর হচ্ছে খুব সুন্দরভাবে সেটাকে পাঠ করা হতো তো সেই পুঁথি পাঠটা মানুষ বিনোদনের বিনোদন হিসেবেই সেটাকে গ্রহণ করত। তো এইভাবেই আসলে আমাদের সঙ্গীত শিল্পগুলো এসেছে এবং এই সঙ্গীতগুলো ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের এবং এই ধরে রাখার জন্য এমন আরও মানে এমন কিছু কিছু লোক এ কাজ করেছেন যেমন কাজী নজরুল ইসলাম দ্বিজেন্দ্রলাল রায় এনারা চেষ্টা করেছেন বা ওনারা চেষ্টা করেছেন যে এই সঙ্গীত শিল্পটাকে কিভাবে আরও ভালো করা যায় আমাদের এখন মূল বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের পাঠের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন আর পরিবর্তনের ধারা তাই না সংস্কৃতির ধারা বা ধারা বা উন্নয়ন এই সংস্কৃতির ধারা বা উন্নয়ন যদি আমি চিন্তা করি খেয়াল করে দেখো সাহিত্য সাহিত্য শিল্প বা সঙ্গীত শিল্প যেটাই বলো চর্যাপদ এখন যে তোমাকে চর্যাপদ এনে সেই সময় তোমাকে বলা হয় যে এই চর্যাপদটা পাঠ করো তুমি কি সেই ভাষাটা বলতে পারবে চর্যাপদের যে সংস্কৃত ভাষা ব্যবহার করা হয়েছে তুমি কি সেই ভাষাটা ব্যবহার কর মানে পড়তে পারবে পারবে না তার মানে তোমার চর্যাপদের ভাষাটা তুমি জানো না তাই না এখন তুমি তুমি তোমার নিজের ভাষায় পড়ার চেষ্টা করলেও তুমি সেটা পারছো না এর জন্য কিন্তু শাব্দিক অর্থ বা ভাবার্থ ব্যবহার করা হয় যাতে তুমি সে বিষয়টা বুঝতে পারো জানতে পারো এটা কিন্তু একটা পরিবর্তন এটা কিন্তু একটা উন্নয়ন যেমন আমি যখন লুইপার ওই দুইটা লাইন তোমাদেরকে দেখালাম তখন কিন্তু স্বাভাবিকভাবে মনের ভিতর একটা কোশ্চেন আসলো যে আরে ম্যাডাম এটা কী বলে এটা কোন দেশি ভাষা বলে কিন্তু আমি যখন তোমাদের শাব্দিক অর্থ বা ভাবার্থটা একটু ধরিয়ে দিলাম তুমি কিন্তু এখন খুব ইজিলি সেটা বুঝতে পারবে যে আসলে লুইপা কি বোঝাতে চেয়েছেন সেটা তুমি ধরতে পারলে ঠিক সেরকম এটা উন্নয়ন বা পরিবর্তন পরি মানে ইতিবাচক একটা পরিবর্তন আসলেই তো আমরা সেটাকে উন্নয়ন বলছি তাই না আমি যে জিনিসটা বুঝবো সেটাই তো আমার উন্নয়ন যে জিনিসটা আমার উন্নত মানে আমার জীবনে কাজে লাগবে সেটাকে আমি বলবো উন্নয়ন এবার খেয়াল করো সঙ্গীত সঙ্গীতের কথা যদি বলি তাহলে দেখো এখন যে গানগুলো চলে এখন যে গানগুলো আমরা আম তোমরা পছন্দ করো হয়তো বা আমরা তোমাদের থেকে আরেকটু যেহেতু বড় তার মানে আমরা যখন আমরা যে গানটা পছন্দ করি তোমরা কিন্তু সেই গানটা পছন্দ করো না তোমরা হয়তো বলো এই গানটা শুনলেই ঘুম লাগে এই গানটা কেমন এই গানটা তো ভালো লাগছে না তোমাদের এরকম একটা মানে মন্তব্য থাকে কিন্তু আমি ওই গানটাকে পছন্দ করি যে গানটা তুমি পছন্দ করো না আবার আমার কাছে কিন্তু এরকম মনে হতে পারে যে তোমরা যে গানটা শোনো সেই গানটার কোনো মিনিং নেই সেই গানটা আমার কাছে ভাল লাগছে না তাই না তো এরকমভাবেই আসলে একটা থেকে আরেকটার পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে এবং এই পরিবর্তনটাকেই আমাদের কিন্তু মেনে নিতে হবে এবং এই আমাদের পুরনো গানকে আমরা ফেলে দিতে পারবো না পুরনো ঐতিহ্যকে আমরা ফেলে দিতে পারবো না আমাদের পুরনো ঐতিহ্যটাকে সংরক্ষণ করতে হবে এবং তার সাথে সাথে আমাদের পুরনো ঐতিহ্যটাকে আমাদেরকে মেনে চলতে হবে আমি বর্তমানের সাথেও আমার অতীত বর্তমানকেও আমি মেনে নিব বর্তমানের সাথে খাপ খাওয়াবো কিন্তু তাই বলে অতীতকে ছেড়ে দিয়ে নয় অতীতকে ফেলে দিয়ে নয় অতীতকেও আমার লাগবে সুতরাং এই যত বিষয়গুলো আছে প্রাচীন সাহিত্যকর্ম যা আমরা পড়লাম বা প্রাচীন গান আমরা যেগুলো শুনলাম সেগুলোকে আমরা বাদ দিয়ে নয় বরং সেগুলোকে নিয়েই আমাদের কাজ করতে হবে তো এবার আমরা এই অধ্যায়ে যে বিষয়গুলো সম্পর্কে পড়লাম বা যা যা পড়লাম দেখে নিব আমরা কিছু ছোট ছোট প্রশ্ন আমরা দেখে নিব এবং তার সাথে আশা করি তোমরা খাতা নিয়ে বসেছ এবং এই খাতায় কোশ্চেনগুলো তুলে নেবে আর সেই কোশ্চেনগুলোর উত্তর করে তোমার যিনি বিষয় শিক্ষক আছেন আমাদের আমরা তো জানি যে আমরা এখন বাংলাদেশেও বিশ্ব পরিচয় পড়ছি। সুতরাং তোমার যিনি বিষয় শিক্ষক আছেন অবশ্যই বিষয় শিক্ষককে দেখাবে তোমার উত্তর যদি রকম ভুল হয় আশা করি তিনি তোমাদেরকে ঠিক করে দেবেন তো এবার চলো আমরা মূল্যায়নটা দেখে নিই আমাদের এক নম্বর প্রশ্ন ছিল চর্যাপদ কে আবিষ্কার করেন দুই নম্বর প্রশ্ন ছিল চর্যাপদের কাল নির্ণয় করেন কে তিন নম্বর কোশ্চেন ছিল বৈষ্ণব পদাবলী কি চার নম্বর কোশ্চেন ছিল মনসমঙ্গল কার লেখা পাঁচ নম্বর বাংলা গদ্যে সূচনা হয় কত শতকে এবং কয়েকটা বাংলা গানের নাম লিখতে বলা হয়েছে এখানে ছয়টা প্রশ্ন দেওয়া আছে ছয়টা প্রশ্নই আশা করি তোমরা পারবে এই মূল্যায়নটার সাথে সাথে মূল্যায়নের কোশ্চেন তোমরা অবশ্যই খাতায় লিখেছ তার সাথে সাথে আমরা এখন একটা হোমওয়ার্ক দিব মানে বাড়ির কাজ দিব বাড়ির কাজটা তোমরা খাতায় লিখবে এবং চেষ্টা করবে যে বইয়ের হেল্প নিয়ে অথবা নিজে যতটুকু পারা যায় সেইটা সেইভাবে তোমরা কাজটা কমপ্লিট করবে আমাদের বাড়ির কাজটা হচ্ছে বাঙালির সংস্কৃতির বিকাশে সাংস্কৃতিক বিকাশে সঙ্গীত শিল্পর শিল্পটির গুরুত্ব অপরিসীম এটা বিশ্লেষণ করতে হবে এবং যেহেতু আমরা বলেছি বিশ্লেষণ করতে হবে অবশ্যই আমরা জানি যে আমাদের সৃজনশীল প্রশ্ন আছে আমরা পুরোটা প্রশ্ন এখানে দেইনি আমরা জাস্ট এক আমরা শুধুমাত্র একটা অংশ এখানে তুলে দিয়েছি এবং অবশ্যই এটা আমাদের চার মার্কের কোশ্চেনের জন্য বা চার মার্কের প্রশ্নের জন্য ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা তোমরা নিজের মতো করে সাজানোর চেষ্টা করবে এবং তোমার শিক্ষকের সহায়তা নেবে তো আজকের মতো এখানে আমি আমার ক্লাস শেষ করছি ভালো থাকবে